नमस्कार बांगाली पेट पूजा चैनल अपन सकल के जाना स्वागत। आज के लावे डोगा दिए खूब हेल्दी एक रेसिपी तैरी करब। यह रेसिपिटा बहु पुरानो, हमें शाशुड़ी मायर का शिखे। रेसिपिटा खूब तेलमय मसला कम देवे, तबे स्वास्थ्य पक्षे भीषण उपकारी। तो बंधुरा देखते थकूँ जो हमें क्या रेसिपिटा तैरी कर। लायर डोगा रेसिपिटा तैरि करार्जन कैकटा लायर डोगा नहीं আর একটা পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি। এখান থেকে যত যত সবজি লাগে আমি তত তত পরিমাণ নিয়ে নেব। প্রথমে আমি লায়ের ডোরাটা কেটে নিচ্ছি। লাউয়ের ডাঁটিগুলো আমি এইভাবে করে কেটে নিচ্ছি আর পাতাগুলো এরকম ছোট পিস করে কেটে নিচ্ছি। ডগার মধ্যে আস্তাকে এই আস্তাটা যতটা পরিমাণ পারা যায় ফেলে দিতে হবে। আর পাতাগুলোর এপিট ওপিট ভালো করে দেখে নিতে হবে, কারণ পাতার মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে। লাউয়ের ডোয়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি অর্ধেকটা বেগুন নিয়ে নিচ্ছি। অর্ধেকটা বেগুন হবে না মনে হচ্ছে, আমি সবটাই নিয়ে নিচ্ছি। আমার যতটা পরিমাণ সবজি লাগবে আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেকবার করে ধুতে হবে যেন, আমি কলে নিয়ে গিয়ে ধুয়ে নিচ্ছি। লাউয়ের ডোকার রেসিপিটা তৈরি করার জন্য আমার কালো জিরে বাটা লাগবে। তার জন্য আমি অল্প কিছু কালো জিরে ভেজে নিচ্ছি। কালো জিরে গুলো শুকনো কড়াইতে দেওয়ার পরই পটপট করে ফুটছে, এতে বোঝা যাবে যে কালো জিরে গুলো ভাজা হয়ে গেছে। এবার এই কালো জিরে গুলো আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এক মগের মতো জলটা দিলাম। এবার এর মধ্যে আমি লাউয়ের ডোয়াগুলো দিয়ে দিচ্ছি।
কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু বেগুন পেঁপে এই সবজিগুলো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চেয়ারা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার সবজিগুলো সব সেদ্ধ করে নিতে হবে। আমি কড়াইতে প্রথমে 1 মগ জল দিয়েছিলাম, সবজি আর লাইট ডোয়াগুলো দেওয়ার পর মনে হচ্ছে সবজিগুলো সেদ্ধ করার জন্য আরো একটু জল লাগবে, তার জন্য আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি একটা মোটা কাঠ দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এবার আমি কালো জিরেটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। ভাজা কালো জিরে বাটা একটা সুন্দর সেন থাকে, এই সেনটা যাতে বেরিয়ে না যায় তার জন্য একটা থালা দিয়ে আমি ঢেকে রাখছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সবজিগুলো আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলো এখনো সেদ্ধ হয়নি, আরে একটু সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ লাউয়ের ডগা পাতা আর সবজিগুলো ফুটিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু সবজি আমি তুলে এনেছি আর দেখে নিচ্ছি যে সবজিগুলো আর ডোয়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। ঠান্ডাতে কড়াইয়ের কানগুলো গরম হয়নি, এই জন্য আমি হাত দিয়েই নামাতে পারছি। এবার এই সবজিগুলোর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। কড়াইটা আবার আমি উনুনে বসিয়ে গরম করে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টো শুকনো লঙ্কা 4 টুকরো করে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে এটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবজি আর লাইয়ের ডগা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা সম্বার দিয়ে দিচ্ছি। সম্বার দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢেকে দেব। মিনিট 2-1 পর আমি ঢাকনাটা খুলে এনেছি, এবার এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে চিনির দানাগুলো মিশিয়ে দিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি আমি যে কালো জিরে বেটে রেখেছিলাম সেই কালো জিরে বাটা। কালো জিরে বাটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। কালো জিরে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, মিনিট 2-1 ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু পাতলা পাতলা রয়েছে, এই চালের গুঁড়ো দিলে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। চালের গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে, না নাড়লে চালের গুঁড়ো গুলো দলা পাকিয়ে যাবে। চালের গুঁড়োটা দেওয়ার পর তরকারিটা দেখুন ঘন হয়ে গেছে অনেকটাই। তো আমার লাইয়ের ডগার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।
কালো জিরে বাটা দিয়ে রান্না হয়েছে বলে তরকারিটা দেখতে একটু কালোরও লাগছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আপনারা দেখতে পেলেন যে আমি লাউয়ের ডগা দিয়ে আর সবজি দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করলাম। এই রেসিপি খেতে যেমন ভালো লাগে তেমনি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ ভালো। তো শীতকালে প্রচুর লাউয়ের ডগা পাওয়া যায়, আপনারা এই রকম রেসিপি তৈরি করে না খেয়ে থাকলে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।